নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও তোমার সবাইকে আরেকবার ওয়েলকাম। আর মেলা মেলা ভালোবাসা জানিয়ে ভিডিওটা এর থেকে শুরু করলাম। সো তোমার সবাই কেমন আছেন আশা করুন, তোমার সকালে ভালো আছেন, মুইও মোটামুটি ভালো আছো। তো যাই হোক, আজকে দাদুর শ্রাদ্ধের সবার মরসুমকি তো জানে না, শ্রাদ্ধর দিনে মরসুমকি একদিনে হয়েছে। তো আগের ভিডিওগুলো শেয়ার করছিলাম, তো আগের ভিডিওগুলো খাওয়া দাওয়া আমার পরিবারে কাকে কাকে খাসি না খাসি এলে যদি শেয়ার করি, মানে এত কিছু করলুম হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমরা দেখে চলে না হয়। তো এই ভিডিওটা এটাই আছে আজকে, মানে কাকে কাকে খাওয়া দাওয়া করছে না করছে আর কাকে কাকে একসাথে খাওয়া হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো, আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে। তো যাই হোক, মা ওটে দেখো সবাইকে দিয়ে দিচ্ছে, ভাত তখনই দিয়ে বেড়া দিচ্ছে কারণ অনেক ভাত তো করে বাসি গেছে। আর দিদি ঘরে জেলা ভাগি গোষ্ঠী সুয়াখাটা ছিল, মানে যদি আসি নাই কাউ করতি বাড়ির জন্য বাড়ির ছিল, তো যেহেতু সুয়া খাটছে বাড়ির আসে তো মাও তার যার জন্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্যাক করি। তো তোমার দেখিয়ে পাওয়া যাচ্ছে এটাই প্যাক করছে, মানে ঠোঙা ভরে ধরছে মাও এলে পাঠিয়ে দিবে, যাই যাই আসি নেই তার তার জন্যে। আর একে একে মা বললে মাছের চড়ছড়ি দিয়ে এলাম, মাছ দিয়ে দিচ্ছে একে একে সপ্তাহরি ব্যথি মা ভরে দিচ্ছে দিয়ের জন্যে। তো এই যে বিশ্বদা আছে, বিশ্বদা মানে কিসের জন্য এটা কি নাকি দেখা হলো, হাতা আনির জন্য, মানে হাতা পালি না মাও হাত দিয়ে মাছটা দিয়ে দিল। তো হাতা যেহেতু তো খাওয়ার ঠাওয়ার দেওয়া হচ্ছে ওটা হাতা লাগে, তো তার জন্যে। তারপরে দেখো চলে আসলাম খাওয়ারেটে, না খাওয়ারেটে না এলাম রান্নাঘরেতে আসং। তো মা বললে ভরে ধরছে এলামও, মানে একজনক তো না মা 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 আরও আর কি কাকুতি দিয়ে ধরছে অনেকজনক, তো সময় লাগবে এক এক করে ঘরের এইটে উঠে তো ঘরে ঘরে দিয়ে ধরছে। তো যাই হোক, একটা ভাই আর দিদা এদি এমনি আর কি করে দিচ্ছে। আর দেখো খাওয়া দাওয়া কিন্তু এলাং চলছে, খাওয়া দাওয়া এলাং সবার হয় নাই, তার জন্য বাড়ির লোক এতক্ষণ পর্যন্ত কাউ বসি না। তারপরে অবশেষে আমার বাড়ির মানুষগুলো সবাই বসে গেলে দিদা, মানে দিদার বোন এটা একটা দিদা, মানে মামির মাও ওইটা একটা দিদা, আর এটা মাসি, মাসি তো সবাই চিনি, মাসিও হচ্ছে এটে, আর এটা হচ্ছে দিদা খুশি, তারপর আরেকটা দিদা, আরেকটা দিদা, মানে সবগুলোই দিদা দিদা দিদা। তো ওটা মাও মাসিও আছে সবাই আছে, তো সবার মানে সবাইকে দেখাম আর কি। পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝি পাবেন। আর তো সবাই খাওয়ার করছে আমার ফ্যামিলির লোকরা এলা, কিন্তু আর খাওয়ার খাওয়া বাকি নেই, অনেক রাতি হয়ে গেছে প্রায়। তো এটা দেখো ভাই, এই যে ভাই বলছে, এই যে একটা মাসি তো ভাই আর এটা মাও, তিনজনে বলছে এখানে টেবিলে দিদা দিদা তো কিন্তু সারাদিনে কিচ্ছু খায় না কিচ্ছু না, তো আজকে না খেলেই নয় সবাই খেতে যেহেতু মাছ তোলাই খেবে, তার জন্য দিদাকেও মানে সবাই চলচ্যবস্থা করি না ঘর চাইলেও। আর এটা মাসি হচ্ছে, মামি হচ্ছে, আমি বর্দি করছে, আর ওই পেশে একটা ঠাকুমা। তো যাই হোক সবাই খাওয়া হচ্ছে, আর আমরা যাই যাই বসি নাই ছর্দি, এই যে বিশ্বদা, মই, আর তোমার দাদা ভাই, মানে যা যা একজন বসি নেই, বড় জন বউ, আমরা একজন খামো না আজকে, তো আমরা কালকে খামো না, খামো একজন বসি নেই, আর ভাই তো বসে গেছে, আর এর জন্য দুজন দেওয়া থাওয়া করে দিচ্ছে। এই যে দেখো একটা মামা আছে, মামা হয়তো আওয়াত খাইছে, হ্যাঁ আওয়াত খাইছে, তো এলা সবাই যেহেতু এটা চলে যাচ্ছে এটি। আর দেখো ক্যামেরা সবাই এন্ট্রি দেওয়া হচ্ছে, আর বন্ধু দূর থেকে এন্ট্রি দেওয়া হচ্ছে, হাম্পিও দিয়ে দিন। তো যাই হোক সবারই খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, কিছু নিয়ে হয়তো আমরা কথা কচ্ছি অনেক ক্যালমেল ক্যালমেল। তো যাই হোক অনেক সোম ইয়া হল, অনেকক্ষণ রান্নাঘাটি এটা ওইটা, তো এখানে তো মন খুলি মানে বাছারও লাগবে, ওই একটা জিনিস নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, তো তার জন্য আমরা এটা ওইটা নিয়ে মানে এটা সবাই মিলে আল্লাহ করে দিচ্ছিলাম, মানে এইটা খাওয়ার বসিয়ে। তো যাই হোক এই ভিডিওটা দেখেছেন, তারপরের দিন এক লাভ দিয়ে চলে আসলাম পরের দিন সকালবেলার ভিডিও এইটা। তো সকালে তোমার দাদা ভাই দেখো মাত্রই উঠিল ঘুম থেকে, উঠে চা খাওয়া হচ্ছে, আর প্রায় অনেকে চা খাওয়া শেষ, চেয়ারগুলো ফাঁকা দেখে ধরছেন, চা খাইয়া যে যার মতো চলে গেছে। আর এটি ওনা সবাই এলা চা খাওয়া হচ্ছে, চা মুড়ি মিষ্টি খাওয়া হচ্ছে। আর দেখো ছুটি বসে গেছে মাসি, তো সারাই সদরগুলো চা আর মুড়ি খাওয়া হচ্ছে,
মুই কিন্তু আর চা খাং নাই, তো তোমার সাথে না শেয়ার করে নিলাম। মুই ঘুম থেকে উঠলাম মাত্র, অনেক দেরি করে ঘুমে হয়েছে কালকে, উঠতেও দেরি হয়ে গেল, প্রায় অনেক বেলা হয়ে গেছে এলা। তো দেখো মাত্রই মুই মুখটা ধুয়ে আসলুম, আসার পর ক্যামেরাটা অন করলাম এবং ক্যামেরাটা খোলা, তো হালকা করে মুছি নিলাম ক্যামেরাটা। তো মা উঠে বসিয়েছে, মা খাইবে, তো তারপরে দেখো এটা না দিদাও বসিয়েছে। এই যে দিদা, দিদা চা দিল, এরা দিদা খাবে। তো মুখ তৈলে চাটা কিছু খাওয়ার মন চা দিচ্ছে না, কালকের বাসি ভাত তো খুবই খাওয়া পারি না। তো মহিলা বাড়ি যান, ওই বাড়ির যে বাসি ভাত তো করে আছে কালকে, অনেকগুলো বেশি করে ভাত তো করে রাঁধিতে আছি, তো ওইলে যা কিছু খাই আসিম, পরে দুপুরে লাইটে খামো। তারপরে সারাদিনে কোনো শ্যুট করা হয় নাই, তো যাই হোক বন্ধুগুলো কাউকে মনে করেন না। দেখো মোর তারপরে শ্বশুরবাড়ি থেকে শ্বশুর আর শাশুড়ি আসছিলো পরের দিন, সার দু দিন যেহেতু আসি নাই, পরের দিন আসছিলো। তো যাই হোক সার দু দিন আসি নাই, তো মাসি ঘরে আর কি এটে উঠে নিয়ে ইয়ের কি ঠাট্টা কত হচ্ছে হাসাহাসি। মোর শ্বশুর শাশুড়ি আছে, সর্দির শাশুড়ি কালকে যাচ্ছিলো সার দু দিনে। তো যাই হোক মা বাবার সাথে এটে উঠে নিয়ে মানে হাসাহাসি করে দিচ্ছে, ভক্তি দেওয়া নিয়ে এটে উঠে, আর মা ঘরে কিন্তু খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে প্রায় অনেক মানুষের খাওয়া হয়ে গেছে আজকে, আর মানে পরের দিনে যে রান্নাবান্না খাওয়া, তো প্রায় অনেক মানুষ হয়ে গেছে। আমরা কিন্তু এলাম খাইনি, আমরা খাবো খানা পরে, তো পরে যেহেতু বেলা থাকবে না, মাও ঘর চলে যাবে, তার জন্যে মা ঘর বলতে শ্বশুর শাশুড়ি চলে যাবে, বাড়ি যেহেতু ফাঁকা, আর আজকে আমরা তো যাবো না, তোমার দাদা ভাইও যাবে না, আমিও যাবি না, আর এলাঙ্গো তোমার দাদা ভাইও খাওয়া হয় নাই। তো যাই হোক তার জন্যে এখন বেলা থাকতে আর কি শ্বশুর শাশুড়ি বেরিয়ে পড়বে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আরও মা মানে মামি ঘরে আছে ওদি থেকে, মানে আমার অতি থেকে, তো উমের সাথে একসাথে ওদি চলে যাবে, যেহেতু বেশি একটা দূর না হয় ওই মামি বাড়ি থেকে আমার বাড়ি, তো ওই মামি ঘর সাথে মা আর বাবা এলে বেরিয়ে পড়বে। তো যাই হোক বন্ধুগুলো সাদ্যবাড়ি অনেক হ্যাম গ্যাম গেল সারাদিনটা, কোনো কিছু তোমার সাথে শেয়ার করে পালুম না, মানে যতটা পাইছুম তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছো। আশা করং মোরপুরে ভিডিওখান দেখেন, তোমাগুলোকে অবশ্যই অনেক ভালো লাগবে। শ্বশুর শাশুড়ি আর মোর বাড়ি বাবা মাও কিন্তু এলাং মোর বাড়ি যায় নাই, মানে মোর বাবা মাও এলাঙ্গো মোর শ্বশুর বাড়ি যায় নাই, আর শ্বশুর শাশুড়ি এলাঙ্গো মোর এই বাড়ি আসে নাই, আসা ঠিকঠাক ওরকম এখন আসা যা মানে সেই রকম আর কি হয় না এলাং। তো দাদুবাড়ি থেকে নিমন্ত্রণ করছে যে তার জন্য মানে শ্বশুর শাশুড়ি দাদুবাড়ি আসছে আর কি নিমন্ত্রণ পালির, তো সেইভাবে মানে বাড়ি যায় না এলাম। মোর বাবা মাও মোর শ্বশুর বাড়ি আজ পর্যন্ত এলাম আসি নাই, বিয়ের প্রায় এক বছর মানে হয়ে যাওয়া হচ্ছে, তো এই বিষয়টা খুব দুঃখের বিষয়, এক বছর হয়ে যাওয়া হচ্ছে, মানে সেরকম কোনো কিছু কিছু যাওয়া আসে নাই। মুই তো গেলাম ইদারিং তোমরা জানে না, তো মুই যাই এলা থেকে যাইতেই থাকিম যাইতে থাকিম, তো দেখুন কতদূর কী হয় কতদিনে, তো অপেক্ষা করিম তার জন্যে। তো অনেক ঘাসি একটা মজা হল, খাওয়া দাওয়া হল, তো তারপরে দেখো ওই ভাইয়ের সাথে চলে এসলাম পাঞ্জা লড়ি, তো চলো দেখি কাই মানে যেতে দেখা যাক। তো অনেক কষ্ট করি অনেক কষ্ট করি তাও আমি যেতে পারলাম না, কী করি বিয়ের যে এত শক্তি অবশ্যই থাকি গেল। তো যাই হোক পাঞ্জা খেলে সেই মজা পালাম আর কি, ভাইয়ের সাথে সমস্ত শক্তি দিয়ে দুই হাত দিয়া খেলবে এই যে বুনু আর ভাই, তো দেখি কাজ যেতে হাঁটা দিলাম, তো দুজন তারপরে শেয়ার করা দেখাইছিল বাড়াতেছিল। তো তারপরে দেখো এই যে তোমার দাদা ভাই আর এই যে খুশি খুশি খেলাবে, তো এই পাঞ্চাটা কাজ যেতে, তো খুশি জিতে গেল। তো যাই হোক খুশি দারুণ শক্তি, দারুণ শক্তি, তো কীরকম শক্তি জানে নে, তো এইবারে হবে তোমার দাদা ভাই আর ভাইয়ের আর কি, তো দুজনে আর কি সেই খেললে সেই মানে কাকু কাউ হ্যারেসমেন্ট হওয়ার দিবি না, কাউ হেরি চায় না, দুইজনে কিন্তু সমান সমানভাবে লড়ি ধরছে, দুইজনে সমান সমানভাবে লড়ি ধরছে, এলাঙ্গো বোঝা যায় নাই যে কাই জিতবে কাই হারবে, কাই জিতবে কাই হারবে, কাই জিতবে কাই হারবে, সেইভাবে খেলে দিচ্ছে দুইজন সেই লেভেলে।
তো যাই হোক, অবশেষে যারা হাত মানে হাত ঠিক বাদ দিয়া সমান সমানে দুইজনে ছাড়িয়ে দিছে, কারণ ইয়ে উক ফেলে পাওয়া যাচ্ছে না আর উয়ে উক ফেলে পাওয়া যাচ্ছে না, এই অমন অবস্থা হয়েছে। তো অবশেষে হাত ছাড়িয়ে দিয়া ওই যে থাকে না দুইজনে হাতটা ছাড়িয়ে দিয়ে একাকার অবস্থা। তো যাই হোক, তারপরে তারপরে দেখো যে মানে টাড়ি বাড়ির কায় কুত্তি বাদ গেছে, তো তাক তাক ডেকে আনি খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে আর কি মামা ঘর। তো যেহেতু বিকেল হতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, মানে কায় কুত্তি এর আসি নাই মানে এরে গেছে বা কাজ গেছে, তাকে ডেকে আনি এলাক খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। এলা কিন্তু খাওয়া দাওয়া শেষ হয় নাই, মানে হয়েছেও আবার হয় নাই, এমন আর কি অবস্থা। তো যাই হোক বন্ধুগুলা, আজকের ভিডিওটা মোর এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সাতত থাকেন। আর যাই যাই নতুন দেখি হচ্ছেন মোর ভিডিওটা, অবশ্যই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাই বাটনটা ক্লিক করে রাখুন, যেন মোর ভিডিও সবাই